আসসালামু আলাইকুম রাফি রাফি আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করবো। আপনার আনমিউট আছে, জীব বলতে বলেন। ভালো আছেন ভাই? জি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। ভাই কথা হচ্ছে যে আপনাদের বলুন, হোয়াট হ্যাপেন্ড? আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে? ভাই কারেন্টটা চলে গেছিল তো ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো, সমস্যা নেই। ভাইয়া। এখন কথা হচ্ছে আপনাদের যদি সিস্টেম পরিবর্তন হয় তাহলে এটা কি মানে ভালো হবে সমাজের জন্য? একটু একটু ইলাবোরেট করবেন, আমি বুঝিনি আপনার। মানে আপনাদের সিস্টেমগুলো যদি পরিবর্তন হয়, ধরেন এখন যে সিস্টেমে চলতেছে সবাই, একটা সমাজে একটা নিয়ম শৃঙ্খলা, মানে একটা আবদ্ধ পরিবেশ, সবাই একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আছে, প্রচলিত নিয়ম, এটা যদি পরিবর্তন হয় তাহলে কি ভালো হবে? এখন উইটার নির্ভর করে না। আমি একটু আপনাকে মিউট করে রাখছি, আপনার এখান থেকে ইকো হচ্ছে। নিয়ম নিয়ম ডিপেন্ড করে না যে এটা আগে থেকে চালু আছে কি আগে থেকে চালু নাই, এটার উপর মানে নিয়মের নিয়মটা ভালো কি মন্দ এটা ডিপেন্ড করে না। নিয়ম ভালো কি মন্দ এটা ডিপেন্ড করবে হচ্ছে নিয়মের পিছনে আসলে কোনো যৌক্তিকতা আছে কি না, ওইটা কি সমাজের মানুষের জন্য ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করবে যে নিয়মটা কি আমাদের চালু রাখা উচিত কি চালু রাখা উচিত। আপনি যদি আমাকে স্পেসিফিক কোনো একটা নিয়মের কথা বলেন যে এই নিয়মটা সমাজের জন্য ভালো কি ভালো না, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। রেদার দেন আপনি যদি হোল কিছু বলেন, হোলটা নিয়ে আমি বলতে পারবো না, কেননা অনেকগুলোই ভালো আছে হয়তো অনেক কিছু খারাপও আছে। আমাকে প্রত্যেকটা নিয়ম জেনে তারপর এটা সম্পর্কে আমি কিছু না কিছু হয়তো বলতে পারবো। জি হ্যাঁ, আনমিউট করে বলুন। রিলেশনশিপের, জি হ্যাঁ ধরেন রিলেশনশিপের ব্যাপারে এখন নতুন যদি এরকম হয়, মনে করেন ইউএসএ সংস্কৃতি বা ওপেন রিলেশনশিপ এগুলো যদি চালু হয়, এখন একজন পুরুষ হিসেবে আপনি সেটা কিভাবে নেবেন? আচ্ছা, আমি আপনাকে একটু মিনিট করে বলতেছি। আমি যে কালচারে বড় হয়েছি, যে সমাজ ব্যবস্থায় বড় হয়েছি, ওপেন রিলেশনশিপের সাথে আমার কোপ আপ করতে খুব কষ্ট, মানে খুব না, মোটামুটি বেশ ভালোই কষ্ট হবে। বাট কেউ যদি এটা কোপ আপ করতে পারে, ওপেন রিলেশনশিপ মানে যে দুজন দুজন ব্যক্তি হোক, সে পুরুষ নারী, নারী নারী বা পুরুষ পুরুষ, তারা রিলেশনশিপে থেকে ওই রিলেশনশিপের বাইরে অন্য কারোর সাথে কোনো যদি সম্পর্ক রাখতে চায় এবং তারা যদি সম্মত হয়, তারা তিন পার্টি যদি সম্মত হয় বা চার পার্টি যদি সম্মত হয় বা একাধিক যারা যারা পার্টি যুক্ত সবাই যদি সম্মত হয়, সেখানে মানে লজিক্যালি এখানে আমার বলার কিছু নাই, মানে কারোই আমার কেন কারোই বলার কিছু নেই, এখানে কারো কোনো ধরনের ক্ষতি হচ্ছে না। তারা যদি মেনটেন করতে পারে তাদের রিলেশনশিপ, দ্যাটস রাইট। কিন্তু আমি আমাকে যদি বলেন, আমি এটার সাথে যেহেতু না ইউজ টু না, সেহেতু হয়তো আমার একটু নিতে লাগবে, বাট আমি অন্য কাউকে চাষ করবো না, প্লাস আমি অন্য কাউকে বাধা দিতে পারবো না যে এটা তুমি করতে পারবা না। তারা যদি হ্যাপি থাকে ভাই, তারা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আই ক্যান সে এনিথিং টু দেম, তারা আমার কোনো ক্ষতি করতেছে না। জি রাফি ভাই, আনমিউট করে বলুন। রাফি ভাই, আপনাকে আনমিউট করে বলতে হবে, আমি আপনাকে বলার সময় মিউট করে দিচ্ছিলাম, কারণ আপনার থেকে ইকো হয়। আমাদের জন্য সুবিধা হচ্ছে, মানে আমাদের জন্য, আরেকবার একটু রিপিট করেন, আমি বুঝিনি আপনার। মানে প্রচলিত সিস্টেম যেটা, মনে করেন আমাদের সমাজে, বাংলাদেশের সমাজে যেটা প্রচলিত আছে সেটা দিক থেকে তো আমরাই লাভবান হচ্ছি, মানে পুরুষ সমাজ বেশি লাভবান হচ্ছে, মানে সব দিক দিয়ে চিন্তা করলে আমরা এটা পরিবর্তনের কি দরকার? আমাদের পরিবর্তনের দরকার এই জন্য যে আমাদের ওই বদ্ধ ধারণা থেকে বের হয়ে আসা উচিত যে আমরা পুরুষ, আমাদের আমরা একটা ডান্ডানে জন্মেছি, এই জন্য আমাদের বেশি সুবিধা থাকতে হবে। আমাদের ওই ইম্প্যাথিটা থাকা উচিত, আমাদের ওই লজিক্যাল মাইন্ডটা থাকা উচিত যে না, তারাও মানুষ, তারাও স্বাধীন, তাদেরও একটা চাওয়া পাওয়ার বিষয় আছে, তাদেরও ইমোশনের বিষয় আছে। যদি এমন কোনো নিয়ম থাকে যেটা আমাদেরকে বেশি সুবিধা দেয় এবং নারীদেরকে সেই সুবিধাটা থেকে বঞ্চিত করে, তাহলে সেটা একটা ফেয়ার নিয়ম হইলো না তাদের, আর আমাদের রিলেশনশিপটা ফেয়ার হওয়া উচিত। এই জন্য আমি মনে করি যে আমাদের যে সুযোগ সুবিধা সেটা নারীদেরকেও থাকা উচিত, সুযোগ সুবিধার থেকে অধিকার, অধিকারের দিক থেকে দুজনের অধিকার সুযোগ সুবিধা সমান থাকা উচিত। লিঙ্গের ভিত্তিতে অধিকার এবং সুযোগ সুবিধা আলাদা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। জি রাফি ভাই, আপনার যদি আর কিছু বলার থাকে তাহলে প্লিজ সাবমিট করে বলুন। আপনাকে আনমিউট করে বলতে হবে, আমি প্রতিবার কথা বলার সময় আপনাকে মিউট করে দিই। রাফি ভাই, আপনাকে আনমিউট করে বলতে হবে, কেননা প্রতিবার কথা বলার সময় আপনাকে মিউট করে দিই আমি। আচ্ছা ভাইয়া, এখন ন্যাচারালি পুরুষরা বেশি দায়িত্ববান হয়,
সব দিক থেকে পুরুষ একটা পরিবারের দায়িত্ব নেয়, সবকিছু একটা দায়িত্বশীলতা কাজ করে। এখন একটা পরিবারের দায়িত্বশীলতা কাজ করতে গেলে বা একটা ফ্যামিলি মেনটেন করতে গেলে ওই সিস্টেমটা তো অনেক কাজ দেয়। এখন যে সিস্টেমটা আছে, একটা পরিবার যখন মেনটেন করা লাগে, বাইরে যখন কাজ করবেন বা বাইরের চিন্তাগুলো, একটা সিস্টেমটা আপনার একটা মানসিক শান্তি দিবে যে না, ওই সিস্টেমে থাকলে আপনার ওইগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আপনার কাজে আরো মনোযোগী হতে পারবেন বা কাজে আরো মনোযোগী হওয়া যায়, প্রোডাক্টিভ হওয়া যায়, বেশি মানসিক শান্তি কাজ করে। তাহলে আমার তো মনে হয় না এখানে সুযোগ সুবিধা বেশি পাচ্ছে এরকম না। আসলে মানে ব্যবস্থা সুন্দর করতে গেলে, মানে সমাজে উশৃঙ্খলতা বা ব্যবস্থা সুন্দর করতে গেলে, আপনার কথাটা একটু ইলাবোরেট করেন, আমি বুঝিনি আপনার কথাটা। আপনি এক গ্লাস পানি খাই নেন, সমস্যা নেই, রিল্যাক্স রিল্যাক্স হয়ে বলুন। রিল্যাক্স হচ্ছে মনে করেন এখন যে ধরেন আপনি ওপেন কালচারের সাথে সবার পরিচিত করালেন, করালে এখন আমাদের জন্য, বিশেষ করে আমাদের জন্য নতুন ফেসবুকের মাধ্যমে তো অনেকেই যুক্ত হওয়ার সুযোগ পাইতেছে ওপেন। এখন অনেকে যুক্ত হলো, নতুন একটা ধারণা নিল, কিন্তু ধারণা সম্পর্কে তারা এটা আত্মস্থ করতে হতো একটা দুইটা জেনারেশন আগে, তারা হাফ এরকম ধারণা নিল, তখন তো তারা চিটিং শুরু করে দিবে, মনে করেন বুঝবে না সবটা, ধারণা আপনার সম্পর্কে আপনার বুঝবে না। প্রথম কথাটা তো এটা ছিল না। আচ্ছা যাই হোক, যদি এটা এটা বলে থাকেন আপনি, এটা যদি ইয়ে থাকেন, হ্যাঁ ধরেন নতুন কোনো একটা কালচারের সাথে ইয়ে হইতে গেলে, পরিচিত পরিচিত হইতে ওটার সাথে কোপ আপ করতে মানুষের একটু সময় লাগে, ওটা মিস ইউজও করে অনেক। ট্রু, এটা কালচার এমন না যে শুরুর দিকে মিস ইউজ হবে, পরের দিকেও মিস ইউজ হইতে পারে। কালচারের মিস ইউজ হওয়াটা, মিস ইউজ করাটা থেকে যদি কেউ কালচারের মিস ইউজ করে, ধরেন তার অধিকারের মিস ইউজ করে, তার মানে তো এই না যে তার অধিকারটা দেওয়া যাবে না। মিস ইউজটা কীভাবে কমাইতে হবে সেই জিনিসটার দিকে আমাদের ইয়ে হওয়া উচিত। আর যদি কেউ কারোর সাথে চিট করে, তাহলে চিট করছে তাহলে তার সাথে আপনার থাকতে হবে কেন? যদি আপনি জানেন যে আপনার যে পার্টনার আছে সে সুযোগ পেলে আপনার সাথে চিট করবে, সেটা তো আপনার জন্য ভালো। আপনি জানতে পারছেন যে সে একজন চিটার, তার সাথে আপনি আলাদা হয়ে যাচ্ছেন, আপনি আলটিমেটলি একজন চিটারের সাথে কেন থাকবেন? জি রাফি ভাই, আপনি আনমিউট করে প্লিজ বলুন। ধন্যবাদ ভাইয়া, কথা বলে ভালো লাগলো। মহিউদ্দিন ভাই কি যুক্ত হবে? মহিউদ্দিন ভাই আছেন আমাদের সাথেই আছেন। আসিফ ভাই ওয়েলকাম, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি হ্যাঁ ভাই, অনেকদিন ধন্যবাদ। অনেকদিন ধরে আপনাকে ফলো করছি, আপনার সাথে আগেও আমার মেসেঞ্জারে হয়তো একটু একটু কথা হয়েছে। ভালো আছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনি একটু নিজেকে মিউট, আপনাকে একটু মিউট করে দিচ্ছি, কারণ হচ্ছে আপনার এখান থেকে খুবই ইকো হচ্ছে, শব্দ হচ্ছে। আচ্ছা পারাস ভাই, এখনো তো শব্দটা হচ্ছে, ওনাকে মিউট করে দেওয়ার পরে শব্দটা হচ্ছে। আপনার এখান থেকে কি শব্দ হচ্ছে? আচ্ছা এখন ঠিক আছে। পারাস ভাই, আপনার এখান থেকেও হালকা একটু শব্দ হচ্ছে। সেটা হচ্ছে যে রাফি ভাই যেটা জিজ্ঞেস করেছে যে ওপেন রিলেশনশিপ, রাফি আপনি কি ওপেন রিলেশনশিপ কাকে বলে এই জিনিসটা কি আপনি জানেন, বা এইটা সম্পর্কে আপনার, আপনি যে জানতে চাচ্ছেন এটা সম্পর্কে কি আপনার জানা আছে, নাকি আপনি আসলে জানেনই না যে ওপেন রিলেশনশিপের জিনিসটা কি? আরেকটা কথা হচ্ছে যে মনে করেন আমাদের এইখানে এখন যে সিস্টেম আছে, যে নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের মধ্যে একটা, যেমন ধরেন মনে করেন একটা দেশে এরকম নিয়ম কানুন আছে যে মেয়েদের পড়ালেখা করার দরকার নেই, মেয়েদের বাচ্চা কাচ্চা পালন করবে এবং রান্না বান্না করবে, এরকম একটা সিস্টেম আছে। আফগানিস্তানে অলরেডি আছে এই সিস্টেম, আফগানিস্তানে, পাকিস্তানে, পৃথিবীর অনেক দেশে এই সিস্টেমটা আছে। মেয়েদের এত পড়ালেখা করার দরকার নেই, মেয়েরা বাসায় রান্না বান্না করবে, কাজকর্ম করবে। এখন দেখা যাচ্ছে যে একটা মানুষ মেধাবী হবে, মানে একটা মানুষ মেধাবী হতে পারে। হ্যাঁ, মনে করেন আপনি অনেক মেধাবী হতে পারেন, বা আপনার বোনটা অনেক মেধাবী হতে পারে। এমনও হতে পারে যে আপনার বোনটা আপনার থেকে বেশি মেধাবী, কিন্তু আপনি আপনার বোনটার থেকে কম মেধাবী। এখন যদি আমরা এমন একটা সমাজ গঠন করি যে সমাজে হচ্ছে মেয়েরা পড়ালেখা করতেই পারবে না, এই সুযোগটাই পাবে না, তাহলে মেধার যে বিকাশটা, শিক্ষা জিনিসটা কি? শিক্ষা জিনিসটা হচ্ছে মেধার বিকাশ ঘটায়, তাই না? এখন আপনি সেই সুযোগটা পাইলেন, সেই সুবিধাটা পাইলেন, পড়ালেখা করতে পারলেন, কিন্তু মনে করেন আপনার সমাজে এরকম একটা সিস্টেম আছে মেয়েরা পড়ালেখা করতে পারে না, মেয়েদের কাজ হচ্ছে বাচ্চা পয়দা করা আর রান্না বান্না করা। এইরকমের একটা সিস্টেম যদি থাকে, তাহলে তো আপনার বোনটা, যে হয়তো আপনার থেকে বেশি মেধাবী ছিল, যে হয়তো সে যদি পড়ালেখা করতে পারতো, তাহলে সে হয়তো অনেক বিরাট একটা কিছু হইতে পারতো। কিন্তু আপনার সমাজের যে সিস্টেমটা আছে, যে নিয়মটা আছে, সেই নিয়মটার কারণে সে কিছুই করতে পারলো না। সে বাসায় রান্না বান্না করা করতেছে, সে হচ্ছে কি বাচ্চা বাচ্চা পয়দা করতেছে, 15টা বাচ্চা পয়দা করছে, এখন খালি রান্না বান্না করে। এই মেয়েটা কিন্তু এমন হইতে পারতো যে বিরাট বিজ্ঞানী হয়ে, মনে করেন ক্যান্সারের ওষুধ আবিষ্কার করে ফেলছে সে, হ্যাঁ, অথবা এরকম একটা বিরাট আবিষ্কার করে ফেলছে, এরকম তো হইতে পারতো, তাই না? এখন আপনি যদি মনে করেন যে সমাজে যে নিয়মটা আছে সেটাই চলুক, অসুবিধা কি? হ্যাঁ, এটা দিয়ে তো চলতেছে, আমি তো সুবিধা পাইতেছি, এটা যদি মনে করেন, তাহলে তো আসলে আপনি সুবিধাটা পাচ্ছেন না। আসলে ওই মেয়েটাও যদি তার সুযোগটা পাইতো, মেয়েটাও যদি তার মানে যে অধিকারটা, পড়ালেখা করার অধিকারটা পাইতো, তাহলে আপনিও সেটার ফলাফলটা ভোগ করতেন,
এই যে কয়েকদিন পরে যদি আপনার ক্যান্সার হয় বা আপনার একটা অসুখ হয়, এই যে সে যে ওষুধটা আবিষ্কার করতো সেই ওষুধটার ফলাফল কিন্তু সব মানুষ পাবে, একদম সমানভাবে সারা পৃথিবীর সব মানুষ পাবে, তাই না? একজন মেধাবী মানুষ, মানুষ যখন একটা বড় কাজ করে, সেই মেধাবী হোক বা না মেধাবী হোক যেটাই হোক, একটা মানুষ যখন একটা কাজ করে সেটার উপকার কিন্তু সমাজের সবাই পায়। কিন্তু আপনি যদি শুরু থেকেই সে মেয়ে বইলা তাকে মানে সেই অধিকারগুলো থেকে বঞ্চিত করে রাখেন, তাহলে তো সে সুযোগটাই পাইলো না। সুযোগটাই যদি সে না পায় তাহলে সে তার মেধার বিকাশ ঘটাবে কিভাবে? আপনি কি এরকম সমাজ, এরকম একটা সমাজ চান যে সমাজে হচ্ছে গিয়ে নিয়মটা হচ্ছে এরকম থাকবে, নাকি আমাদের সেই নিয়মটাকে বদলায় ফেলা দরকার? নিয়মটাকে বদলায় ফেলে এমন নিয়ম করা দরকার যেন প্রত্যেকে সমান সুযোগ পায়। মানে মনে করেন আপনি একটা দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন, হ্যাঁ, এবং একটা বড় লোকের পোলাও আছে, একটা মন্ত্রী মিনিস্টারের পোলাও দৌড় প্রতিযোগিতায় আছে, আপনিও আছেন, হ্যাঁ। এখন যে যারা হচ্ছে দৌড় প্রতিযোগিতার আয়োজন করছে তারা করলো কি, যে হচ্ছে মিনিস্টারের পোলা তার একটা সাইকেল দিয়ে দিল, আর আপনারা কইলো হাত পায়ে হুদাই পায়ে দৌড়াইবেন আপনি, হ্যাঁ, আপনার জুতাও দিল না, খালি পায়ে দৌড়াইবেন, আর নিচে অনেক কাঁচ টাচ পড়ে আছে রাস্তায়, বললো আপনি এই যে কাঁচের উপরে দিয়ে দৌড়ায় দৌড়ায় খালি পায়ে দৌড়ায় দৌড়ায় যাবেন, আর মিনিস্টারের পোলা সাইকেল দিয়ে সুন্দর করে যাবে, হ্যাঁ। এইটা তো কোনো মানে এমন, এটা তো সবার জন্য সমান সুযোগ হলো না, সেখানে হলো আপনার জন্য মানে একটা সমস্যা, রাস্তাটা দৌড়ানো একটা সমস্যা, আর মিনিস্টারের যে ছেলে সে হইলো গিয়ে সুবিধা বেশি পাচ্ছে। এখন মিনিস্টারের পোলা বলবে যে আমি তো সুবিধা পাইতেছি, আমি ঠিকই তো আছে, এটা তো ঠিকই আছে, আমি তো সুবিধা পাইতেছি। এখন সমাজে যদি কেউ সুযোগ বেশি পায়, কেউ সুযোগ কম পায়, তাহলে দেখা যায় যে আসলে কে ভালো দৌড়াইতে পারে সেটার প্রতিযোগিতাটা হয় না। যে প্রতিযোগিতাটা হয় যে সুবিধা বেশি পাইতেছে সে বেশি জিনিসটা নিয়ে নেয়, আর বেশিরভাগ মানুষ অসুবিধার সম্মুখীন হয়। আপনি যে বললেন শুরুতে এসে যে আমরা তো ভাই সুবিধা পাইতেছি, পুরুষরা তো সুবিধা পাইতেছি, তাহলে সমস্যা কি? এইটা তো ঠিক না, কারণ সমাজে যদি এইরকমের সিস্টেম চলে, এই রকমের ইনজাস্টিস চলে, সবার যদি সুযোগটা সমান না থাকে, সবার যদি অধিকারটা সমান না থাকে, তাহলে তো সমাজে একটা মানে ইনজাস্টিস, বেইনসাফি, এটাকে মানে বাংলায় বলে বেইনসাফি যদি চলে, তাহলে তো আপনি একজন সভ্য মানুষ হিসেবে নিজেকে দাবি করতে পারবেন না, তাহলে তো আপনি একটা অসভ্য সমাজের অসভ্য মানুষ হবেন। আপনি কি এই সিস্টেম কেন সাপোর্ট করেন যে আমি তো ভাই সুবিধা পাইতেছি তাহলে অসুবিধা কি? এই সিস্টেমটা আপনি কেন সাপোর্ট করেন একটু বলেন তো, আনমিউট করে বলেন। ভাইয়া এখন ভাবি কেমন আছে? হ্যাঁ ভালো আছে। আপনি ভাই, আপনি ভাই আসল কথা বলেন ভাইয়া, আপনি কি যদি একটা মুমিন বান্দা বিয়ে করতেন তাহলে আরো বেশি হ্যাপি ভাই, আপনাকে যে প্রশ্নটা করছে রাফি ভাই মানে সেটা আমি অ্যাড্রেস করতে আপনি বলুন। এটাই বলতেছি যে ধরেন আমি একজন মুমিন বান্দা, যেহেতু চারটা বিয়ের অধিকার আছে, আর একটা করতে পারতেন, তাহলে আপনার যেহেতু আপনার যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে আপনি তো আরো একটা করতে পারবেন, মানে আপনি পার্সোনাল লাইফে আরো বেশি খুশি হতেন না, মানে সেবার না প্রতি না খুব আমি বেশি বেশি খুশি হতাম না, আসলে কি হইতেন ভাই? না আমি বেশি খুশি হইতাম না। আচ্ছা আমি আপনাকে একটু মিউট করি, আমি মোটেও বেশি খুশি হইতাম না, আমি খুবই মানে এইরকমের একজন মানুষের সাথে তো আমি থাকতেই পছন্দ করব না। ভাই বাবির যে হয়ে হচ্ছে কই বলতেছেন? না না, এটা এটা হচ্ছে এরকম একজন মানুষের সাথে তো আমি থাকতেই পছন্দ করতাম না, যে হচ্ছে গিয়ে মানে মানে দাসীর মতো থাকবে বাসায়, আমার দাসীর মতো থাকবে, এরকম একজন মানুষের সাথে আমি কেন থাকতে চাইবো? আমি চাই যেন একজন মানুষ আত্মসম্মান বোধ সম্পন্ন হয়, মর্যাদা সম্পন্ন হয়, অধিকার সচেতন হয়, এরকম একজন মানুষের সাথে মানে বন্ধুত্ব করা যায়। হ্যাঁ আপনি যখন বন্ধুত্ব করবেন বা আপনি যেভাবে চিন্তা ভাবনা করতেছেন ভাই, সেটা খুবই আসলে মানে একেবারে মাদ্রাসার হুজুরদের মতো চিন্তা ভাবনা করতেছেন, এটা তো ঠিক না, এই রকম চিন্তা ভাবনা করা ঠিক না। আপনি কি ফারাজ ভাই বলেন? চারজন চারজন দাসী বাদী এসে চারপাশে হাত পা টিপবে ভাই, ওইরকম হ্যাঁ অবশ্যই ওইরকম ওইরকম এরকম হলে ওইরকম বস্তি ক্লাস ইয়ে দরকার নেই আমার, আমার ওইরকম ওইরকম আত্মসম্মান বোধহীন কোন একটা মানুষের সাথে সারা জীবন থাকার কোনো দরকার নেই, মানে বিন্দু মাত্র আমার ইচ্ছা নেই। আমি চাই যে আমার পার্টনার হবে সে আমার ফ্রেন্ড হবে, সে আমার সুখ দুঃখের সাথী হবে, নট আমার কোনো মানে কমান্ডের অনুসারী হবে, যে আমি কমান্ড দিব তুমি এটা নিয়ে আসো, তুমি এটা করো এটা করো, সে জি হুজুর জি হুজুর করে করবে, ওই ধরনের ফ্যান্টাসি আমার নাই, ওইটা আমি ওই ধরনের ফ্যান্টাসি আমি রাখিও না। আমার কাছে ওই টাইপের রিলেশনশিপ পার্সোনালি, আমি অন্যটা জাস্ট করবো না, বাট পার্সোনালি আমি ওই টাইপের রিলেশনশিপ ইন্টারেস্টেড না। ফারাজ ভাই একটু চিন্তা করে দেখেন তো, আপনার চারপাশে চার বউ এবং আরেক পাশে দুই দাসী, হ্যাঁ, দাঁড়ায় আছে এবং তারা সবাই আপনাকে খাওয়াই দিচ্ছে, না মুখে ভাই তুলে খাওয়াই দিচ্ছে। ওইরকমটা না, মানে একজনের কথাই বলতেছি, মানে একটা আস্থা বিশ্বাস তো তার সম্পর্ক থাকতো, আপনার কি মনে হয় আস্থার আমাদের বিষয় থাকতো, রিলেশনশিপে আস্থা বিশ্বাস নাই? মানে আমার পার্সোনাল কথা বলতেছি, মানে আমার পার্সোনাল লাইফ রিলেশনশিপ গুলোর কথা বলতেছি আপনার পার্সোনাল ভাই, লাইফে আছে কিনা সেটা তো আমরা বলতে পারবো না, বাট আমাদের রিলেশনশিপে আস্থা বিশ্বাস নাই এটা আপনারা কে বললো? মানে আমার আমার কথাই বলতেছি যে এটা আমি এরকম ভাবি, হয়তো আমি একটু ওপেন মাইন্ডেড, কিন্তু যখন রিলেশনশিপের কথা এটা ভাবি, এটা মানতে পারলাম না, এটা যে মানতে পারলাম না। রিলেশনশিপের কথা ভাবি, যে একজন আল্লাহর বিশ্বাসী বান্দা আমারও, মানে সেই আশ্বাসটা দিবে সেও বিশ্বাসী হবে,
যে সে আমার প্রতি লয়াল থাকবে, সেও রাফি ভাই, আপনার আপনার কনসেপ্ট এখানে রং, আপনার কনসেপ্ট এখানে রং। আপনার প্রতি লয়াল হইতে হলে সে আল্লাহর প্রতি লয়াল হইতে হবে, আল্লাহর বান্দি, আল্লাহর অনুসারী কোনো নারী হইতে হবে, এটা নেসেসারি না। আপনার আল্লাহর অনুসারী নারী না হয়েও আপনার প্রতি কেউ লয়াল অবশ্যই হইতে পারে, ওটার সাথে আল্লাহর কোনো রিলেশন, মানে নেসেসারি রিলেশনশিপ নাই। আমি আসিফ ভাই, আসিফ ভাই সে কি মনে করেন সে তার, আদিত্য আসিফ ভাই কি মনে করেন সে তার ইয়া সে তার ওয়াইফের প্রতি ইয়া না আসতেছি নাই, আপনি কি না, মনে করেন অবশ্যই অবশ্যই ওনার ক্ষেত্রে তাহলে? ঠিক আছে, কিন্তু আমার ক্ষেত্রে বলতেছে যে আমার একটু ভয়ে থাকা লাগে, যে যেরকমটা হয় তাহলে আপনার আসলে ভয়টা, আপনার ভয়টা অনর্থক ভয়। কেউ যদি এরকমটা চিন্তা করে আপনার সাথে রিলেশনশিপে থাকে যে আপনার সাথে বিট্রে করলে তাকে জাহান্নামে পুরাবে, এই ভয়ে সে শুধু আপনার আপনার সাথে আছে, এই ভয় বা তার 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 ব্যক্তিগত কোনো কেরিয়ার নাই, তার আপনি যদি তাকে তালাক দিয়ে দেন তার হয়তো বা এরপরে কোনো বিয়ে হবে না, হয়তো বা তার বাপ মার পরিবারে সে খোটা খাই খাই বড় বাঁচতে হবে, এই ভয় আপনার সাথে আছে। তাহলে ভাই আপনার রিলেশনশিপটা কোনো আস্থা, আস্থার কোনো রিলেশনশিপ না, আস্থার কোনো রিলেশনশিপ না। যদি কোনো একজন নারী আপনাকে ওইভাবে চুজ করে না যেভাবে আপনি আছেন এবং আপনার, আপনাকে আপনার মতো সে অ্যাকসেপ্ট করে, তাহলে সেটা হচ্ছে আপনাদের দুজনের প্রতি একটা আস্থা আছে যে হ্যাঁ আপনি তার পার্টনার, সে আপনার পার্টনার। এইটাকে আমি মনে করি একটা ট্রু আস্থা, যে আমার, আমরা একজন আরেকজনের পার্টনার, একজন আরেকজনের ফ্রেন্ড, একজন আরেকজনের জীবনসঙ্গী। এবং এর সাথে যদি আপনি তুলনা করেন যে আপনার ভয় আপনার সাথে আছে আর তার যাওয়ার অন্য কোনো ওয়ে নেই, ওইটা হবে দাসী। দাসী আর পার্টনার এক না, পার্টনারের সাথে আপনার আস্থা থাকে, দাসীর সাথে আপনার আস্থা থাকে না। দাসীর প্রতি, দাসী আপনার প্রতি অনুগত, দাসী আপনার প্রতি অনুগত থাকে, আপনি হয়তো বা তাকে হ্যাঁ, থাপ্পড় কিন্তু মারলেও সে আপনার সাথেই থাকবে, কিন্তু তার যাওয়ার রাস্তা নাই দেখে আপনার সাথে আছে। হ্যাঁ আসিফ ভাই, হ্যাঁ, কিন্তু ফারাজ ভাই এই ভয়টা তো থাকাটা ভালো, কারণ হচ্ছে যে তাহলে উনিও মানে মনে করেন আমি লাত্থি কুত্তা যাই মারলাম, হ্যাঁ লাইথাইলাম পিটাইলাম, কিন্তু তার তো যাওয়ার জায়গা নাই, আমিও খুবই খুশি, এ তো আপনি, আমিও জানি আমার মনে কোনো ভয় নাই, লাত্থি কুত্তা যাই মারি না কেন সে তো যেতে পারবে না কোথাও, হ্যাঁ মানে এমনই দাসী বান্দি, মানে এমনই ফকির, মানে ফকির নি, তার কোনো ইয়াও নাই, চাকরি বাকরিও করতে পারবে না, ইনকামও করতে পারবে না, সারা জীবন পায়ের কাছে বসে থাকবে, এরকমের একটা মানে মানুষ থাকার থেকে তো আমার মনে যদি এই ভয়টা থাকে যে আমি যদি উল্টা পাল্টা করি তাহলে আমার পাছা লাথি মেরে চলে যাবে, এই ভয়টা থাকা তো বরঞ্চ ভালো, তাহলে তো আমার ভিতরে সেই ইয়াটা থাকবে, যে সেই জোশটা থাকবে যে আমি সবসময় এমন কিছু করব না যেই কাজটা করলে আমার পাছা লাথি মেরে চলে ইট যাবে। ইট উইল মেক ইউ আ বেটার পার্সন ভাই। হ্যাঁ, আমি তো তটস্থ থাকবো তাই না, ওরে বাপরে আমি এটা করব তাইলে তো শেষ, হ্যাঁ তাইলে তো খবর আছে, এটা তো থাকা ভালো না, এটা এই ভয়টা থাকা তো ভালো। অ্যাট লিস্ট ভাই পাশে একটা বার বলবে যে আপনি ফোন দিয়ে বলতে পারবেন না যে তুমি মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না। হ্যাঁ মানে কি একটা অবস্থা ভাই, তুই মানে কি একটা অবস্থা, বউরে ফোন দিয়ে বলতেছে না আমার বউ না অন্যের বউ, তুমি অন্যের বউরে নিয়ে আমি রিসোর্টে ছিলাম, তুমি মাঝখান দিয়ে আমার অন্য কিছু মনে করো না, 2 দিন পর আমার স্ট্যাটাস এটা আমার মানবিক বিয়ে। মানে রাফি ভাই আপনার আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে আপনাদের যে বৈবাহিক সম্পর্কটা আছে বা হবে সেটা আসলে বৈবাহিক সম্পর্ক না, সেটা হচ্ছে দাসী বান্দির, মালিক আর দাসীর সম্পর্ক, বুঝছেন, এই রকমের মালিক আর দাসীর সম্পর্ক তো আসলে আপনি হয়তো চান, আপনারা তো ভালোই লাগে, কিন্তু আমি তো না ভাই চাই ভাইয়া, না। এখন গ্রাউন্ড আপ থেকে একজন মনে করেন একজনকে ডিল করা এখন কি সম্ভব, মনে করেন এক জীবনে তো সম্ভব না, গ্রাউন্ড আমার আপ তো মনে থেকে, হচ্ছে না, গ্রাউন্ড আপ থেকে বিল্ড করা মানে কি, আমি বুঝি না, একটু বুঝাই বলো তো, গ্রাউন্ড আপ থেকে বিল্ড করা মানে অ্যান্ড্রু টাটের কথা মানে মনে করতেছো না এখন মানে কি? হচ্ছে ধরেন বাঙালি মেয়েরা মানে তাদের যতটুকু ধারণা ধ্যান জ্ঞান, শহরের দিকে জানি না, তবে আমাদের যে রুরাল কালচার গুলাতে মানে তাদের যতটুকু ধারণা, ওই ধারণা গুলা থেকে আমার মনে হয় যে আপনারা যেভাবে বলতেছেন তারা হয়তো ওইভাবে চিন্তা করে না। দেখেন কোনো একটা নারীকে যদি ওইভাবে বড় করে যে সে আলটিমেটলি জাস্ট তার ওয়াইফ, তার জামাইয়ের জন্য একটা প্রাইস, ঠিক আছে, যে সে সুন্দর থাকবে, সে তাকে সুন্দর মুন্দর থাকতে হবে, সে তার জামাইকে হচ্ছে খেদমত করবে, এটাই তার কাজ, তার তার আলাদা ট্যালেন্ট থাকা দরকার নেই, তার চাকরি বাকরি করার দরকার নেই, তার সেলফ ইন্ডিপেন্ডেন্সের দরকার নেই, তার দরকার হচ্ছে তার জামাইয়ের খেদমত করা, সুন্দর থাকা, পরিপাটি থাকা, এই এই হচ্ছে তার কাজ। এরকম যদি কাউকে এই এই মেন্টালিটি দিয়ে কাউকে যদি বিল্ড আপ করা হয়, কাউকে যদি ছোটবেলা থেকে এই মেন্টালিটি বড় করা হয়, তাহলে তার মাথায় থাকতেই পারে যে ভাই আমার এগুলো দরকার নেই, আমার দরকার একটা বড়লোক, বড়লোক গিয়ে জামাই যে হয় দেখতে শুনতে ভালো হইলে ভালো, নাইলে নাই, কিন্তু আমার অ্যাটলিস্ট ঘর থেকে বাই করে দিবে না যেন আমার আবার আবার বাপের বাড়ি ফেরত আসতে হয়, এই মেন্টালিটি যে যদি মেয়েদেরকে বড় করে তাহলে এরকম হইতেই পারে। বাট আমার, আমি মনে করি যে সমস্ত মেয়ে এরকম না, সমাজে ইন্ডিপেন্ডেন্ট ভালো মেয়েও আছে, অবশ্যই আছে, যদি এরকম ভাই কোনো নারীর খোঁজ করেন তাহলে, ইন্দো ইন্ডিপেন্ডেন্ট ভালো মেয়ে খোঁজ করতে গেলে তো ভাই আমার জীবন পার হয়ে যাবো, তাহলে যাবো না ভাই আমার তো, আমার তো কিছু বলার নেই এখানে, আমি তো ঘটক না যে আমি আপনাকে এটা। খুঁজে দিব, আমি তো জি ঘটক ভাই না ভাই, সরি। ঠিক আছে, এটা তো ভাই এক জীবন পার হয়ে আবার নতুন করে সময় তৈরি। আচ্ছা।
আচ্ছা না, আমি আসিফ আমার ভাই, মনে হয় মন্থনে করা উচিত না, বাট আপনি পাবেন, আচ্ছা আসিফ ভাই, আশা আশা করা যায় আর কি। আসিফ ভাই, ভাই হ্যাঁ হ্যাঁ এখন ভাই বলেন। হ্যাঁ এখন ধরেন নেক্সট জেনারেশনের কথাই গেলাম, আপনি ওদেরকে কি মানে কি ধরনের শিক্ষা দিয়ে বড় করতে চান, বা গ্রাম মানে এই বিষয়ে, ভাই আমার একটা বই আছে, গুগল প্লে স্টোরে পাওয়া যায়, আপনি একটু ডাউনলোড করে পড়ে নিতে পারেন। বইটার নাম হচ্ছে ছোটদের জন্য মানববাদ, সেটা একটু ডাউনলোড করে, বা ডাউনলোড না মানে সেটা হচ্ছে কিনে, সেটা টাকা ভাই, দিয়ে কিনতে হবে। সেটা আমি অনেকদিন আগেই ডাউনলোড করছিলাম, কিন্তু টাকা দিয়ে কিনা লাগছে, কিনি নাই, সরি ভাই, ডাউনলোড করছেন কোথা থেকে ভাই? ডাউনলোড তো নাই, এটা তো ডাউনলোড নাই। ডাউনলোড নাই সেজন্যই, মানে এটা পড়ার ইচ্ছা ছিল, এটা ফ্রি করে দিলে ভালো হইতো, না না এটা ফ্রি করা যাবে না ভাই, সেটা কিনে পড়তে হবে, সেটা মানে কোথায় আপনার কাটতে মানবতা হবে। ভাই, মানববাদ দিয়ে বলেছেন কোথায় আপনার মানবতা। আচ্ছা ঠিক আছে রাফি ভাই, আপনি তাহলে আজকে বিদায় জানাই আপনাকে, আবার পরে আরেক সময় কথা হবে। অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেকটা কথা সময় বলে, দিচ্ছেন, অনেক ধন্যবাদ, ভালো লাগলো, ভালো থাকবেন আপনি, আচ্ছা সুইট আসসালামাইকুম। সুইট লোক, ভালো থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার ভাই।